নমস্কার দর্শক বন্ধু আজ হচ্ছে এপ্রিল ছিখ সোমবার আসুন নজর পকাইব আজ সকালের তাজা খবর উপরে নম্বর ওয়ান চারি কোটি ব্যাঙ্ক আকাউন্টে পাঁচশো টঙ্কা লেখা সরকার দেখুন আপনার বি আসে টঙ্কা নিশ্চিতভাবে ব্যাঙ্ক আকাউট যাই চেক করে পেত করোন লকডাউন যোগ সাধারণ জনতা ও শ্রমিক শ্রেণীর লোক মানে অধিক সমস্যার সম্মুখীন হয়েছেন এই পরিস্থিতি প্রধানমন্ত্রী নরে মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নামের এক যোজনা প্রস্তুত করে করোনা সময় লোক মানুষকে সহায়তা ঘোষণা এই মহিলা মানব জন জনধন যোজনার খোলা যাই ব্যাঙ্ক আকাউন্টু মোদি সরকার আজ প্রথম কিছু পাঁচশো টঙ্কা লেখা প্রায় চারি কোটি ব্যাঙ্ক আকাউন্টে জমা করছেন

ইলো আওয়ার্নিং জারি করাছি এবং এপ্রিল ছিখে মালকানগি কোরাপুট নবরঙ্গপুর রায়গড়া গজপতি গঞ্জাম আদি জেলায় সামান্য মধ্যম ধরণের বর্ষা হবার সম্ভাবনা রয়েছে এপ্রিল সাত তারিখে কোরাপুট রায়গড়া কন্ধম গঞ্জাম গজপতি কলা বলাঙ্গীর বৌদ্ধ এবং নয়াগড় নয়গড় অনুগুলুঝর ময়ূরভঞ্জ জেলা উপরে বর্ষা ও বজ্রপাত সহিত ঘণ্টা রু চালিশ কিলোমিটর পবন বহিবার সূচনা মিলুছি তিন নম্বর যা আরভ হুকিং পনেরর রু সেবা সারা দেশের লকডাউন যোগ বিমান ও রেল চলাচল বন্ধ হয়ে যাই বেলে আসন্ত পনেরর রু বিমান চলাচল স্বাভাবিক হব বলে ডিজিসিএ পক্ষর পক্ষ কুয়া ডিজিসিএ ডিজি সবুজ সংকেত দেওয়া পরে বিভিন্ন বিমান কোপানি টিকেট বুকিং আরম্ভ করে দই সারে বিমান কোপানিগুক যাত্রীপর অপশন বি রাখি যদি লকডাউন ঘুঁচে তবে পরবর্তী তারিখক টিকেট ঘুঞ্চাই হব কিন্তু যাত্রী অর্থ ফেরত পাইব চাইলে পূর্বভি অর্থ কটিপে পারে লকডাউন সিএ মার্চ বাইশ রু অনতিরিশ তারিখ পর্যন্ত দেশের অন্তর্জাতীয় বিমান উড়াণ বন্ধ করে মার্চ পঁচিশ রু মার্চ একত্রিশ পর্যন্ত ঘরোয় বিমান উড়াণ বন্দ করে হলে সারা দেশের এপ্রিল চৌদ পর্যন্ত লকডাউন ঘোষণা হওয়ার পরে বিমান চলা বিমান চলাচল এপ্রিল চৌদ পর্যন্ত বন্ধ করা নম্বৰ ফ'ৰ ৰাজ্যৰে খচিলা পাৰদ ন ৰো বঢ়িব তাতি দিন প্ৰায় দুইটা পৰ্যন্ত পাগ মেঘু ৰ ৰাজ্যৰ অধিকাংশ স্থানে তাপমাত্ৰা দুই ৰ তিনি ডিগ্ৰী পৰ্যন্ত হ্ৰাস পাইছে ৰাজধানী ভূৱনেশ্বৰৰ তাপমাত্ৰা সৰ্বাধিক খচিছে গত কালি অৰ্তি পইণ্ট অৰ্ত্ৰিছ পইণ্ট এইট ডিগ্ৰী ৰেকৰ্ড কৰা বেলেগ আজি এয়া বত্ৰিছ পইণ্ট সাত ডিগ্ৰী খচিয়াই সেইপৰি চিছ ডিগ্ৰী গত কালি ৰাজ্যৰ সবুঠু উত্তপ্ত পালি থকা মালকানগিৰি তাপমাত্ৰা আজি অপৰিৱৰ্তিত ৰোঁ অনুগচেৰ বিশেষ পৰিৱৰ্তন হৈ নাই এই দুই স্থানৰ পাৰদ অলিশৰ ৰ পক্ষু সূচনা মিলি নম্বৰ ফাইভ কু যাৰতো মৃত্যু সংখ্যা ছি বৃদ্ধি তেতিশ চৌস্তৰি আক্ৰান্ত দেশৰে ধীৰে ধীৰে কৰোনা আক্ৰান্ত এতিয়া মৃত্যু সংখ্যা বৃদ্ধি পাই লাগি রবিবার স্বাস্থ্য মন্ত্রা পক্ষে সূচনা অনুসারে সারা দেশের করোনা জনিত মৃত্যু সংখ্যা ছি বৃদ্ধি পাচ্ছে এস ভারতের বর্তমান সুদ্ধা মোট তেত্রিশশো চৌতরি করোনা আক্রান্ত চিহ্নট হয়েছেন সে দুইশ ছ মেডিকা চিকিৎসিত হয়ে সুস্থ হয়ে ঘরক দেশের তিন হাজার তিরিশ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসিত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ তরফ সূচনা নম্বৰ ছিক্স কটক আক্ৰান্ত সংস্পৰ্শৰে আছিল লোক খোজা চালি মিগলে নি সতচালিছ জান কটক এছ চি বিজি একচা জান কৰোণা সন্দিগ্ধ নমুনা পৰীক্ষা আছিলমধ্যাল চিহ্নট হৈ কটকৰ প্ৰথম কৰোণা ৰোগী সংস্পৰ্শলৈ আছে লোকৰ নমুনা ৰচি এই ৰোগী সংস্পৰ্শৰে কেপৰ্কৰে খোল তা চলি থেলে বৰ্তমান সুদ্ধা সতচা জা প্রশাসন নজরক আসি জনা পড়ছে মার্চ চব্বিশ তারিখ সে কটক আসি এই আট দিন ভিতরে সে কত জনক সংস্পর্শে আসি তাহা যাঞ্চ করা প্রশাসন চিন্তার বিষয় হয়েছি সেইপর স্বাস্থ্যবিভাগ পুলিশ সিএমসি পক্ষিতভাবে আক্রান্ত সংস্পর্শে আস্ত তেইশ জনক চিহ্নট করাই শনিবার এস সিবি রে ভর্তি করাছি নম্বর সেভেন আমেরিকা পরে ব্রিটেন স্থিতি ভয়ানক বিশ্বব্যাপী ষাটি হাজার মৃত ইউরোপ এবং আমেরিকার করোনা ভাইরস মহাপ্রকোপ জারি করেছি ব্রিটেনে অচানক মৃত্যু সংখ্যা

আক্ৰান্ত সংখ্যা দুই লক্ষ অশী হাজাৰ ৰেহি থাৰ এইট মুকাবিলা কৰিব আমেৰিকা অতি কষ্টকৰ হৈ পাৰিছে নম্বৰ এইট সাৱধান চিঠিৰে আছিল পাৰিব কৰোনা তিপিলঞ্চলৰ কোভিড উনৈশ সংক্ৰমিক ব্যক্তি হওক জনে ডাক কৰ্মচাৰী সেই ভূৱনেশ্বৰ বিজে বি নগরের থাক পোস্ট অফিসে পোস্টম্যান কাম করলে কিছু দিন তলে সে দিল্লি যাই ফেলে সেঠার ফেরা পরে গত দশ দিন ধরে বিজেপি নগর গৌতম নগর এবং কোর্ট অঞ্চলের চিঠি বাঞ্চি সন্দেহ করা যাই যে দিল্লি কোভিড উনিশে সংক্রমিত হয়েছেন তেম তা হাতের বাটি চিঠি ভাইরস থাইপার নম্বর নাইন করোনা পুজি পঁচতরি লক্ষ টঙ্কা দেওয়া হকি ইন্ডিয়া লাহারি দেলে সাত লক্ষ মহামারী করোনা ভাইরাস বিরোধের ভারত সরকার যে লড়ুটি সে পুথ হকি ইন্ডিয়া সহযোগ হার হাত বড়াইছে পূর্ব করোনার লড়াই পঁচিশ লক্ষ টঙ্কা দিয়ে হকি ইন্ডিয়া আজ পুথ পিএমকেয়ার ফ্ডক পঁচস্তর লক্ষ টঙ্কা দান করেছে অর্থাৎ এপ্রিল এক ও আজির অনুদান মিশাই হকি ইন্ডিয়া এক কোটি টঙ্কা দিয়ে সারি তো নম্বর টেন দশ হাজার খুয়াইলে গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসি সভাপতি সৌরভ গাঙ্গুলি কোভিড উনিশ প্রভাবিত হয়ে লোক খুয়বার ব্যবস্থা করছেন ইস্কন মাধ্যমে সে এই সমাজ মঙ্গল কার্য করছেন তবে গাঙ্গু সহায়তা পরে আমি এবে আউ দশ হাজার মোট উপরে কোড়ি হাজার লক্ষ্য খুয়াইব সক্ষম হয়েছি বলে ইস্কন কোলকাতা সেন্টর মুখপাত্র তথা উপসভাপতি রধরন দাস সহায়তা কারণ আমি অধিক দশ হাজার লক্ষ্য খুয়াইব সক্ষম হয়েছি বলেছেন আজ খবর এটি রাখা অধিক জাঁয়া আমার চ্যানেল সবসক্রাইব করু রু ধন্যবাদ